আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ তো ইতিপূর্বে আমরা যে ভিডিও বানিয়েছি হিন্দু ধর্মে গোমাংস ভক্ষণের কথা এবং কুরবানি রিলেটেড যে ভিডিও বানিয়েছিলাম তাতে বাইবেল থেকে ও হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমরা দেখিয়েছি যে হিন্দু ধর্মেও গোমাংস ভক্ষণ বা মাংস আহার করার কথা আছে তো এর পরে এই বিষয়ে বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু বিষয় হচ্ছে যে আমাকে আমার একজন বন্ধু একটা ভিডিও পাঠিয়েছেন এবং ভিডিওটার ব্যাপারে তিনি জানতে চেয়েছেন আমাকে যে ভিডিওটা পাঠানো হয়েছে সেই ভিডিওটা হলো একজন হিন্দু ধর্মের ধর্মগুরু যিনি কথা প্রবচন শোনান ওনার নাম হচ্ছে শ্রী দেব কিনন্দন ঠাকুর শ্রী দেবাকিনন্দন ঠাকুর তো তিনি কিছু কথা বলেছেন আমরা শুনে নেব যে তিনি কি বলেছেন এবং আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজাল তিনি তার বক্তব্যতে বলেছেন যে আপনারা উল্টো খাইয়ে সন্তানদের রাক্ষস বানাচ্ছেন অর্থাৎ ডিম মাছ বা মাংস মাংসাহার মাসাহার ইয়ানি মাংস জাতীয় জিনিস বাচ্চাদেরকে খাইয়ে খাইয়ে বাচ্চাদেরকে রাক্ষস বানিয়ে দেওয়া হচ্ছে তো রাক্ষসরা তোমাদের কথা কেন শুনবে উল্টা সিধা খেলা করি বচ্চো কো রাক্ষস বনা রে উপর সে কে তো আমার বচ্চা নেই রাক্ষস কি শুনতাই কে গুনা কিসনে কিয়া কথা তিনি তার বক্তব্যতে বলার চেষ্টা করেছেন আমরা দেখতে পাই বর্তমান টাইমে গোটা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে যেহেতু ইন্টারনেটের থ্রুতে আমাদের সীমারেখা সরে গেছে আমরা একে অপরের সঙ্গে কানেক্ট হতে পারছি এর যেমন ভালো কিছু দিক রয়েছে এর তেমন খারাপ কিছু দিকও রয়েছে অন্য দেশের কালচার তাদের সংস্কৃতি আমাদের দেশে আসছে আমাদের দেশের অনেক কিছু তাদের দেশে যাচ্ছে তো ঠিক এভাবেই এই টাইপসের জিনিসগুলো এবং যে ধরনের ফিল্ম মেকিং করা হয় বর্তমান টাইমে সোশ্যাল মিডিয়াতে টিভি সিরিয়ালের মাধ্যমে টক শোতে বিভিন্ন প্রোগ্রামে ডান্স প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে যে জিনিসগুলিকে মেইনলি দেখানো হচ্ছে সেটা হচ্ছে দৈহিক চাহিদা এবং সেক্সুয়ালিটিকে তো এই টাইপ সেই জিনিসগুলো দেখে দেখে সন্তানরা বিগড়ে যায় বিষয় এটা তো সেই বিষয় সমস্ত বিষয় আরও অনেক কারণ রয়েছে শুধু এটা কারণ নয় আমরা প্রপার এডুকেশন প্রপার সেক্সুয়াল এডুকেশন দিতে পারি না অনেক কিছু বিষয় রয়েছে প্রপার আধ্যাত্মিক প্রপার স্পিরিচুয়ালিটি শেখাতে পারি না আমরা তার বিয়াত করতে পারি না অনেক কিছু করতে পারি না অনেক ফল্ট রয়েছে কিন্তু এখানে উনি কোনো ফল্টের কথা বলেন নাই উনি বলছেন এ সমস্ত কিছুর জন্য একটা জিনিসই দায়ী আর সেটা হচ্ছে মাংস আহার করা মাংস জাতীয় জিনিস খাওয়া এমনকি উনি ডিমকেও ছাড়েননি ডিমও আমি নিজের তরফ থেকে এখানে তো কিছু বলতে চাই না তবে আমি বিচারপতি জাস্টিস মার্কান্ডে কাটচু তার বক্তব্য আপনাদেরকে শোনাই যে শুধুমাত্র মাংস যারা আহার করে ताराई खराब ना कि ये विषय तीन की बोलें और दुनिया खाती है गाय बीफ अमेरिका खाती है यूरोप खाती है अफ्रीका खाते हैं चाइना रशिया ऑस्ट्रेलिया इवन ये, ये अफ़गानिस्तान पाकिस्तान थाईलैंड हमारे हिंदुस्तान में भी अभी मैं केरल होके आया हूँ तो मैंने वहाँ बीफ खाया क्या कोई बुरी चीज़ नहीं है दुनिया खाती है आप वो सब बुरे लोग हैं आप ही साधु संत हैं

যদি আপনার প্রপার এডুকেশন হয়ে যায় যদি ধর্ম সম্পর্কে আপনার সঠিক জ্ঞান হয়ে যায় তাহলে আপনি মাংস খাওয়ার বিরোধিতা করবেন না এই কারণে এই জ্ঞান স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান তাদের দরকার নয় যারা মাংস খায় বরং আপনার দরকার যে আপনি একটা ভালো জিনিসকে খেতে নিষেধ করছেন আমরা জানি যে আমাদের শরীর বিভিন্ন জিনিস তৈরি করে আমাদের প্রয়োজনীয় কিন্তু কিছু জিনিস রয়েছে কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না সেগুলো বাইরের মাংস থেকে বাইরের প্রোটিন থেকে আমাদের শরীরে আমাদের কে আনতে হয় কাজে এইগুলি খাওয়ারও প্রয়োজন রয়েছে আপনি না খান আমি জোর করছি না যে খেতেই হবে বা না খেলে সে ভালো হিন্দু নয় ভালো মুসলিম নয় আমরা এটা বলতে চাইছি না কিন্তু আপনি যখন বলছেন যে যে শাস্ত্র শুনবে শাস্ত্র সম্পর্কে যার জ্ঞান হয়ে যাবে সে মাংস খেতে পারবে না তো এ বিষয়ে আমি বলি প্রথমত যে আমি আজকে আর শ্লোক কোড বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের জিনিস দেখাচ্ছি না আমি আগেই এ বিষয়ে দুটো ভিডিও বানিয়ে দিয়েছি এবং একটা ভিডিওতে ভিডিওতেদের ডিটেলস প্রায় ডিটেলস আলোচনা করেছি হিন্দু ধর্মের কোথায় কোথায় মাংস ভক্ষণের কথা রয়েছে কাজেই যার জানার দরকার সে মাংস রিলেটেড জানার জন্য ওই ভিডিওটা দেখতে পারেন তারপরে শুধু তাই নয় শ্রী দেবকিনন্দন ঠাকুর দেবকিনন্দন ঠাকুর সাহেব এটাও বলেছেন যে যারা মাংস খায় তাদের বিচার কখনো শুদ্ধই হবে না अगर आप मांस खाते খাতে হ आप আপ গন্দি চিজ খাতে आपके আপকে कभी কবি শুদ্ধ নিয়ে সক যারা মাংস আহার করে তাদের বিচার কখনো শুদ্ধ হবে না এখানে গো মাংসের কথা নয় প্রত্যেকটি মাংসের ব্যাপারে তিনি কথা বলেছেন তো আমরা জেনে নিই একটা বিষয় আমি আগেও আলোচনা করেছি আমি শুধুমাত্র ওই জিনিসটাকে কোড করছি আপনাদের সামনে ওয়ার্কস অফ স্বামীজি ভলিউম থ্রি এবং পিডিএফের যে পেজ স্ক্রল করে পিডিএফ যে পেজ হবে সেই পেজ হচ্ছে দেড়শো তো তাদের স্বামী বিবেকানন্দ বলেছেন যে একটা টাইম ছিল যে টাইমটাতে কেউ ভালো ব্রাহ্মণ হতেই পারতো না গো মাংস না খেয়ে কোনো মাংস না গোমাংসর কথা আছে তা আবার কোন একজন ভালো ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ ততক্ষণ পর্যন্ত ভালো ব্রাহ্মণই হতে পারতো না যতক্ষণ না সে গো মাংস ভক্ষণ করতো বাড়িতে যখন কোনো অতিথি আসতো কোনো রাজা আসতো কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি আসতো কোনো সন্ন্যাসী আসতো তো তাদেরকে গো মাংস অফার করা হতো তো পরবর্তীকালে দেখা গেল এইভাবে ভালো ভালো গরুগুলি কমে যাচ্ছে তখন এর বিরুদ্ধে আওয়াজ ওঠে এবং গো মাংস খাওয়া বন্ধ হয় তো এটা স্বামী বিবেকানন্দ বলছেন তাহলে এর আগে পূর্ববর্তী জামানায় যত ব্রাহ্মণ যত হিন্দু যত পণ্ডিত যত রাজা যত মহাপুরুষ মনির ঋষি মহামানব যারা মাংস আহার করেছেন তাহলে এনার মতে ওনাদের বিচার কখনোই শুদ্ধ হয়নি কেননা ওনারা মাংস আহার করেছেন যারা মাংস আহার করে তাদের বিচার কখনোই শুদ্ধ হতে পারে না তাহলে এর আগে যখন মাংস মানুষ খেত ও পুরা জামানার মধ্যে পুরো যুগের মধ্যে যত লোক মাংস খেয়েছে তাহলে ওই সমস্ত লোকদের মধ্যে কোনো লোকেরই বিচার শুদ্ধ ছিল না এটা হচ্ছে এনার মত তাহলে সেই হিসেবে বলতে গেলে তো বেদ পুরাণ বেদ যেই টাইমে সেই টাইমে গো মাংস ভক্ষণ হতো তাহলে এখন আপনারা বলবেন আমি বলবো না যারা বেদ রচয়িতা তাদের মন মানসিকতা তাদের ব্রেন বিচার বুদ্ধি শুদ্ধ ছিল কি ছিল না আপনার পুরো ধর্মই শেষ তো এই ধরনের উল্টোপাল্টা কথা বলা থেকে বিরত থাকুন তারপর উনি বলেছেন যারা মাংস খাবে তারা নরকে যাবে আরও প্রচুর কথা তো মেন কথা হচ্ছে যে হিন্দু ধর্মগ্রন্থে মাংস আহারের কথা আছে মাংস আহার হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে নয় আপনি মাংস খান না খান এটা আপনার ব্যক্তিগত চয়েস এ বিষয়ে কেউ কাউকে কোনো রকমের জোর করতে পারে না কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমি নিজে খাই না বলে অপরকে খারাপ ভাববো এই ধরনের মানসিকতা সম্পূর্ণ বাজে এবং সম্পূর্ণ বাতিল একটা মানসিকতা এ বিষয়ে জাস্টিস মার্কান্ডে কার্যুর আমি আরও দু একটা কথা কোট করতে চাই আমার কথা নয় ওনার কথা তিনি বলেছেন যে কোনো জানোয়ার গোমাংসের ব্যাপারে কখনো কারোর মা হতে পারে না बताइए सोचिए कोई जानवर किसी इंसान की माता हो सकती है जरा दिमाग है आपको कि गोबर भरा हुआ है वो कहते हैं कि साहब गाय माता है क्योंकि वो दूध देती है पीने को तो भाई बकरी भी देती है दूध पीने को भैंस भी देती है वो ऊँट तो का भी पीते हैं लोग दूध तिब्बत में याक का पीते हैं वो सब देवी देवता हैं पागलपन की बातें बेवकूफ़ी की बातें अब तुम गधे हो तो बने रहो गधा मैं गधे का इलाज नहीं मेरे पास गाय को माता मानना और पूजा करना निहायत बेवकूफ़ी की बात है गाय एक जानवर है जैसे घोड़ा और कुत्ता होता है वैसे उससे ज्यादा मैं नहीं मानता इसी तरह तिनी आरो बोले चेन, आमी गाभी के गाय के कुकुर घोड़ारे बस किचू मना करीना পুনরায় আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় আসলে এই ভিডিওটার রিপ্লাই জানতে চাওয়া হয়েছে সেই জন্য রিপ্লাই দেওয়া হচ্ছে এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা এই শ্রী দেবকীনন্দন ঠাকুরের ভিডিওর এই জন্য আরও রিপ্লাই দিচ্ছি যে তিনি বলছেন যে আমরা বাচ্চাদেরকে মাছ মাংস ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্যগুলো খাইয়ে তাদেরকে রাক্ষস বানিয়ে দিচ্ছি অর্থাৎ শুধুমাত্র উনিই সাধু বাকি পৃথিবীতে যত বাচ্চাকে এ ধরনের জিনিস খাওয়ানো হয় গোটা পৃথিবীব্যাপী আমেরিকা রাশিয়া চায়না জাপান পৃথিবীর প্রত্যেকটি দেশ প্রত্যেকটি কান্ট্রিতে পাহাড়ি এলাকাগুলোতে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যাদেরকে এই টাইপসের জিনিস খাওয়ানো হয় তাহলে তারা সবাই রাক্ষস একমাত্র ওনারা যাদেরকে লালন পালন করছেন ওই সমস্ত বাচ্চারাই রাক্ষস নয় তো এই ধরনের মানসিকতা পরিহার করা উচিত এই ধরনের মানসিকতা রেখে ধর্মের মেসেজ দেওয়া যায় বলে আমরা মনে করি না আল্লাহ আল্লাহবাজ আপনাকে আমাকে সকলকে সত্য সঠিক পথে থাকার আমল করার তফিকা আতা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি